দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভোট গণনা ইতিমধ্যেই সহ সমগ্র দেশেই শুরু হয়ে গেছে রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র অত্যন্ত কঠিন পুলিশি প্রহরার মধ্যে ভোট গণনা শুরু হয়ে গেছে এবং এই কেন্দ্রে কংগ্রেস দলের প্রার্থী তথা কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা এই কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তবে উভয় নেতাই যেখানে জয়ের দাবি করছেন সেখানে কোনো দেবতাকে সর্বশেষ ঘোষণার অপেক্ষা করতে হবে তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এটা নিশ্চিত করে বলা যায় যে যেহেতু দু হাজার সালে এই কেন্দ্র থেকে প্রতিমা ভূমিক তিন লক্ষ পাঁচ হাজার উনানব্বই ভোটে জয়ী হয়েছিলেন এত বিশাল ভোটের ব্যবধান টপকে কংগ্রেস দলের প্রার্থী আশিস কুমার সাহেব পক্ষে জয়লাভ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সে সঙ্গে আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হলো নির্বাচন চলাকালীন সময়ে বিজেপি দলের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেশ স্পষ্টভাবে জানিয়েছিলেন যে বিরোধী জোটের প্রার্থী তথা ইন্ডিয়া জোটের প্রার্থী এক লক্ষ ভোট পাবে কি না তাতেও সন্দেহ রয়েছে ওনার এই যদি পরিস্থিতি হয় তবে এটা নিশ্চিতভাবে বলতে হয় যে পশ্চিম থা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব ঐতিহাসিক ভোটে জয়ী হবেন বিজেপি দলের মধ্যে ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়েছে যে বিপ্লব কুমার দেব কি এই কেন্দ্র থেকে প্রতিমা ভূমিকে টপকে যেতে পারবেন যেখানে প্রতিমা ভূমিক তিন লক্ষের উপর বেশি ভোটে জয়ী ছিলেন দু হাজার সালে দীর্ঘ পাঁচ বছর পর এই কেন্দ্রে ভোটার সংখ্যক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তাই স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে ন্যূনতম চার লক্ষের উপর ভোটে জয়ী হতে হবে বিপ্লব কুমার দেবকে তবেই এটা হবে নৈতিক জয় প্রতিমা ভূমিকে যদি টপকাতে ব্যর্থ হন তবে নীতিগতভাবে সম্পূর্ণভাবে ব্যর্থ হবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই খণ্ড থেকে দু হাজার উনিশ সালে যেভাবে যে গতিতে প্রতিমা বিজয়ী ছিলেন সে একই ঝরু গতিতে যদি বিপ্লব কুমার দেব সাফল্য অর্জন করতে ব্যর্থ হন জয়ের বার্তা দেখাতে ব্যর্থ হন তবে নিশ্চিতভাবে দলও কঠিন সংকটের মধ্যে পড়বে বলে মনে করা হচ্ছে